নমস্কার, আবার উড়েল লাইভ হইতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মৃগেল মাছের ভাপা রেসিপি শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মৃগেল মাছের ভাপা করার জন্য আমি এখানে মৃগেল মাছ 4 পিস নিয়েছি, আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের ভেতর আমি মাছগুলো নিয়ে নিলাম। এবার এতে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, এবার আমি মাছটার সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5-7 মিনিট আমি রেখে দেব। কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। এইভাবে 20 মিনিট আমি রান্নাটা হতে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলছি। এবার টিফিন গোটার ঢাকনাটা খুলবো। দেখুন, মৃগেল মাছের ভাপাটা আমার এইভাবে হয়েছে। গরম ভাতের সঙ্গে মৃগেল মাছের ভাপা, ভালো হয়েছে, জাস্ট জমে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।